আর আটকশির দরবার আমরা জিয়ারত করতে যাই। জিয়ারত শব্দের অর্থ হলো সাক্ষাৎ করা, জিয়ারত শব্দের অর্থ সাক্ষাৎ করা। আমরা যদি সাক্ষাৎ করতে গেলে আর আমরা আর যদি দরবারে না যাই সাক্ষাৎ করা সম্ভব না। যদি এই ওরস শরীফ যদি এখানে হয়, আমরা অনেকেই পালন করে অনেক জেলায় জেলায় হয়, আমি আপনাদের সরল সোজা একটা বুদ্ধি দিচ্ছি, যদি চুয়াডাঙ্গা জেলায় বসে যদি ওরস শরীফ হয় তাহলে আমাদের খালি খালি ঢাকায় যেলাম কি 300 টাকা খরচ করে এখানে বসে করলাম কথা কয়না হবে। এই বুদ্ধিতে পড়বেন না। ওরস শরীফ করতে হলে পূর্ব শর্ত মাজার থাকা লাগবে, ওরস শরীফ করতে লাগলে রওজা থাকা লাগবে, সেই রওজাটা হলো বিশ্ব জাকের মন্দির, সেখানে হবে, অন্য কোথাও হবে না। যারা বলেন ঠিক কি না? ওরস শরীফ করতে হলে রওজা লাগবে, আমার রওজা শরীফ বিশ্ব জাকের মঞ্জিলে আত্মসিদ্ধ দরবারে। সুতরাং আমরা ওরস শরীফ পালন করলে আত্মসিদ্ধ যাওয়া লাগবে, অন্য জায়গা হবে না। অন্য জায়গা করলে এটা বানোয়ার উড়ানা করে আপনাদের সুয়াডাঙ্গা করে নিলাম হয়ে যাবে। ওই জায়গা গেলে যদি হয় এখানে গেলেও হবে, ওই মুন্সিগঞ্জে গেলে যদি হয় তাহলে এখানে থাকলেও হবে, খালি খালি যাবো কেন? আর প্রকৃত যদি সাক্ষাৎ করতে হয় আত্মসিদ্ধ দরবার দিতে হবে। দরবারে ঠিক কি না? কোথায় কথা বলেন না কেন? আচ্ছা আমি আপনার কাছে বলি, আর যদি মানুষ আপনি মারা গেছেন ফরিদ সদরপুরে, মারা গেছেন ফরিদ এ কোথায় সুয়াডাঙ্গায়, এখন এই সুয়াডাঙ্গায় মারা গেছেন, আপনাকে মাটি দেওয়া হয়েছে যশোরে নিয়ে, এখন আপনার ছেলে মেয়েদের জিয়ারত করতে হয়, আপনার কি সুয়াডাঙ্গা আইব না যশোর যাইব? বোঝে নাই রে কথা? সুয়াডাঙ্গা সদর হাসপাতালে মারা গেছেন, এখান থেকে লাশটা গোসল করায় ধুয়ে পাইলে নিয়ে দেয় যশোরে কাফন দাফন করছে বা জিনেদা করছে। এখন আপনার ছেলে আপনার প্রতিবেশী চাষা আপন জনরা যদি জিয়ারত করতে হয় কবরটা দেখতে হয় তাহলে কি আপনারা সুয়াডাঙ্গা আসবেন নাকি ওই যশোর যাবেন? যারা যারা সুয়াডাঙ্গা আসবেন একটা হাত জলদি, সুয়াডাঙ্গা আসবেন তাহলে আমার দাদির কবর কানে দাদা কান্দে কানে ও কবরেরা, আরে আত্মসির হুজুর শুয়ে আছে কানে আমরা যাচ্ছি কানে, আর সব পীর যদি মুড়ি দিত মুড়ি মুড়ি দত্তা থাকতে হয় অবশ্যই আত্মসির জমিনের বিকল্প নাই। তাহলে বলেন ঠিক কি না? পীর মুড়ি বিক্রি করে রাখতে হলে আত্মসির বিকল্প নাই, আত্মসি যাবেন আত্মসি যাবেন আত্মসি যাবেন, তাহলে বলেন ঠিক কি না? আসতে দুইটা তকবীর চলবে কোনটা আমি শিখাই দিই, ভালো করে শিখাই দিই। আমরা যেহেতু মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি করি, আরো কমুনি কথা কয়নি সারা দিমু, যাহা যাহা গেছে আমার দেহ শেষ, কথা বলছি কথা কইতেছি, তাকবীর হবে নারাই তাকবীর আল্লাহু আকবার নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আর যারা বলে যদি আপনার খাজা ফরিদপুরি জিন্দাবাদ, খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব জিন্দাবাদ, আলহাজ খাজা বড় চাচা জান মুজাদ্দিদি সাহেব জিন্দাবাদ, এই দুইটা তাকবীর চলবে। যেহেতু এখন বর্তমান মিয়া ভাইজানের অধীনে মিয়া ভাইজানের সম্পূর্ণ মিয়া ভাইজান পরিচালনা করতেছেন, মিয়া ভাইজান বর্তমানে চালাইবেন বড় চাচা জান, সুতরাং তাকবীর হবে দুইটা, এর ব্যতিক্রম কোনো তাকবীর চলবে না। যদি বলেন ঠিক কি না? আরো যারা বলেন ঠিক কি না? আবার আমারে আবার পাল্লে আবার গাড়ি ভেঙ্গেন, কিন্তু মরার জন্য তুমি আইসি মরে তো জামুই, ভয় নাই মরতে তো হন, তবে সত্য কথা বলে মরতে চাই, ভেজাল বাদায় মরতে চাই না। ওই দরবার শরীফ চিন আমার কিফির কেবলা জীবনে আসেন নাই, ওই চুয়াডাঙ্গায় আমার বিপাতে আমি আত্ম শিখেছি, সুতরাং পীরের কদম নুহের তরি এটা মজবুত করে ধরব, এটা ছাড়বো না, জীবন গেলেও ছাড়বো না। আমার সমাপ্ত আলোচনা ইসি করলাম, ভুল ত্রুটি ক্ষমা চাই।